أشهد أن لا إنه كان فاحشة وساء سبيلا তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ, এটা খারাপ পথ, এটা বর্জন কর। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জিনাটা হারাম ঘোষণা করে খান্ত করেন নাই, এরপরে এর বিচারের ব্যবস্থাও করেছেন। যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নূরের সম্বন্ধে বলছেন, الزانيه والزاني فاجلدوا كل واحد منهما 100 جلده ব্যভিচারি নিয়া ব্যভিচারি যে হোক না কেন পুরুষ হোক নারী হোক তোমরা ওদেরকে 100 জলদা 100 দররা মারো ولا تاخذ بهما رافه في دين الله আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আল্লাহর বিধান আইনের ক্ষেত্রে যেন তোমাদের মধ্যে কোনো মায়া মমতা যেন কাজ না করে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যেন কোন রকমের দুর্বলতা সৃষ্টি না হয়। আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যি আল্লাহতে এবং আল্লাহর পরকালে বিশ্বাস করো, ওয়াল ইয়াশাদ আযাবুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি যে দিবে এটা কোনো গোপনে না বরং প্রকাশ্যে দিবে, যাতে করে মুমিনরা দেখতে পায় এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আলেম আব্বাস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জারিসুন আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বারের কাছে বসেছিলেন। এই সময় তিনি বললেন ইন্না আল্লাহ মুহাম্মাদান জাহাদ ওয়া আনজাল আলাইহি কিতাব যে বিধান নাজিল করেছেন তার মধ্যে ভজন সম্পর্কে আমরা করেছি, মুখস্থ করেছি, বুঝেছি। বিবাহিত পুরুষ নারী যে হোক এরকে পাথর ছুড়ে হাতা দেওয়া। এরপরে বললেন আমি ভয় করছি যদি সময় অনেক লম্বা হয়ে যায় তার মানে দীর্ঘদিন ধরে কেয়ামতের আগে আমার একটা সময় আসতে পারে আই আকুলা ফাইন মা নাজিদু আল রাজমা ফি কিতাবিল্লাহ, আর তো রজম পাতে পাচ্ছেন না এখন নাই, এটা এখন বড় হচ্ছে বাংলাদেশেও আছে আহলে কোরআন একটা যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন, কোরআন মানে এরা হাদিসকে অস্বীকার করে বিভিন্ন কারণে, এরা আবার একটা গ্রুপ আছে এবং ঢাকায় ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে, কারণ এদের কথাগুলো শুনলে অনেকে বিভ্রান্ত হয়, কথা সত্য কথা হয় আল্লাহ কোরআন নাযিল করেছেন আর তাতে বলেছেন ফাসসালনা কুল্লা শাইইন তাফসিলা, সবকিছু বিস্তারিত বয়ান করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর স্পষ্ট ধারণা আছে, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ রাসূলের যে মূল দায়িত্বগুলো তার মধ্যে একটা দায়িত্ব ছিল কিতাব ওয়াল হিকমা, তালিম দেওয়া, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোরআনের তালিমের কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা পারবেন সোজা একটা কোরআন দিয়ে দিতে, তোমরা পড়ে নাও। আল্লাহ তাআলা রাসূল কেন দিলেন? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলোই হাদিস, এটা ভিন্ন কথা।
হাদিসের মধ্যে অনেক হাদিস জাল রেখেছে, মানুষ তৈরি করেছে। যখনই ইসলামে বিভিন্ন দল তৈরি হয়েছে, তখনই মানুষেরা নিজেদের দল টিকে রাখার জন্য, নিজেদের দলকে সমর্থন করার জন্য একদল লোকেরা আল্লাহ নামে মিথ্যা হাদিস তৈরি করেছে। অনেকে বলে হাদিস মিথ্যা হয় কি করে, হাদিস মিথ্যা না, নবীর নামে মিথ্যা তৈরি করে হাদিস নাম দেওয়া হয়েছে। যেমন আপনারা শুনেন, এই দেশের অনেক আলেমেরা এই সেকুলার মুসলিমদের খুশি করার জন্য অথবা নাস্তিকদের খুশি করার জন্য বলে কি, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। এটা আপনারা শুনেছেন, জাল হাদিস, দেখি জাল হাদিস, ভুয়া হাদিস, হাদিসের কোন সহি কিতাবে নেই। একদল নাস্তিক মুরতাদেরা আল্লাহর নামে তৈরি করে দিয়েছে। মুমিনদের মধ্যে আছেন কি, মুমিনদের পুরো দুনিয়াটাই মুমিনদের, আপনারা পুরাতন লোক আছেন বুড়া তারা জানেন, আগে গান মুসলিম যুবরা গান দিত, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে সারে দুনিয়া হামারা, সারা জাহান হামারা, এটা মুসলিমদের কথা। কিসের একটা সামান্য ভূখণ্ড, এই ভূখণ্ডকে আল্লাহ নবী তৈরি করেছেন, আল্লাহ তৈরি করেছেন, মানুষ মারামারি যুদ্ধ করে করে এক একটা দেশ তৈরি করে ফেলেছে। কিন্তু ওই বিষয় আমরা থেমে নাই, গুরুত্ব হাদিস কোরআনে আছে, এটা সত্য, কোরআনে বহু আয়াত আছে, বড় কোরআনে প্রথম আয়াতটাই হচ্ছে করো, দিন অর্জন করা, জ্ঞান অর্জন, এটার জন্য অবশ্যই উদ্বুদ্ধ করে। কিন্তু সেজন্য একটা হাদিস জাল তৈরি করতে হবে, চীন দেশে গিয়ে তো এলেম অর্জন করো, চীন দেশে কি আছে, আছে কি কারিগরিবিদ্যা, তার মানে হচ্ছে যে আল্লাহ একদিন পর বলবে যে এলমে দিন অর্জন করেছে, কারিগরি বিদ্যা অর্জন করতে বেশি, এগুলো চক্রান্ত। সেরকম আরো অনেক হাদিস, যে ব্যক্তি চেহারার দিকে চাইলে তার জীবনের সব গুণ এরকম ভাবে, খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, হাদিস দালিস, এরকম বহু হাদিস তৈরি করেছে মানুষেরা। আরো শুনবেন, আল্লাহ মহাপাতের নামে তৈরি করেছে, আপনাকে সৃষ্টি না করে কিছু সৃষ্টি করতো না, এরপর উঠুন পার্সিতে বাইরে মাতা খোদা পায়না নাগরে জমিন আছে, এরপর আরো তৈরি করবো, যেটা বাংলাদেশের জাতীয় স্তরে ক্ষতি বয়ান দিয়েছেন, আল্লাহর নবীকে সৃষ্টি করে মূল রকের রাখেন, জিব্রাইলকে ফাতেমা বলেন চাচাজি, চাচা কেন বলবো, এটা নিয়ে আপত্তি ছিল জিব্রাইলের, তো জিব্রাইল বললেন যে আল্লাহ নবীকে নারিস করলেন, আল্লাহ নবী বললেন যে তুমি সৃষ্টি হয়ে কি দেখছো, দেখছো একটা নূর, 70,000 বছর পর্যন্ত উদয় হয়ে থাকে, আবার 70,000 বছর থাকে, এইরকম 70,000 বার আমি দেখেছি, তো আল্লাহ রসুল এখন কি পাচ্ছেন না, আমাদের দুর্ভাগ্য, এই হাদিস গুলো করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আকীদা নষ্ট করছে। আমার মনে একটা সেটাই বলছেন, আলহামদুলিল্লাহ ইসলাম এমন লোক আবার তৈরি করে দিয়েছেন যে যারা জাল হাদিস তৈরি করো, যারা তাদেরকে ধরার
রাখার জন্য জাল বিছিয়ে দিয়েছে। ওই জালে সব জাল হাদিস গুলো ধরা পড়ে গেছে, সহি হাদিস গুলো সবগুলো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন। এমন একদল মানুষ হবে যারা বলবে আলাইকুম বিহাযাল কিতাব, তোমরা এই কিতাব কোরআনকে আমার সামনে পেশ করো। হাদিসে এই সমস্ত লোকদের কিছু লক্ষণ বলেছেন, মুত্তাকিউন আলা আরিকাতিহি, এরা এদের সেই চেয়ারে বসে থাকবে হেলান দিয়ে। এরপরে বলবে এই কিতাবটাই তো যথেষ্ট, কোরআন যথেষ্ট, কোরআনের মধ্যে যা আছে তাই মানবো, যা নাই তা মানবো না। কি সুন্দর কথা, এটা বুঝে গেল। এই জাতীয় কথা যারা বলবে তারা সাধারণত দুনিয়ার বিলাসিতার মধ্যে থাকবে, তারা হেলান দিয়ে থাকবে এবং তারা বিভিন্ন অন্যায়কের মধ্যে থাকবে। এই লোকগুলো বলবে আমরা কোরআনে যা তা মানবো আর কোরআনে যা নাই তা মানবো না। আহলে কোরআন নামে এক ফেরকা আছে যারা এর কাছে এখন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছেন একটা সময় আসবে তারা কায়লুন মা নাজিদুর রাজা ফিকতাবিল্লাহ, আমরা তো রজমের আয়াত পাথর ছুঁড়ে হত্যা আয়াত কোন এখন দেখতে পাচ্ছি না। এবং আল্লাহ রাসূলের প্রস্থান করেছেন, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আমরা বাস্তবায়ন করেছি। যখন কোন বিবাহিত পুরুষ বিবাহিত মেয়ের হোক জেনার বিচার হবে এবং তা প্রমাণ দ্বারা প্রমাণিত হবে, তখন তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এমনি ভাবে এটা আছে বুখারী শরীফ হাদিস ভিতর আছে, অন্যান্য কিতাব আছে। এমনি ভাবে ইসলামে অংশের হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জেনার বিচারকে হারাম করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। অর্থাৎ জেনার বিচার যেরকম হারাম, এই জেনার বিচারের জন্য উদ্বুদ্ধ করতে পারে এমন জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন একটা চিজ পর্দায় চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ না হয়। কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ ঝুলিয়ে দেয়, জিলবাব যা পুরো শরীর ঢেকে দেয়, এরকম পর্দা তারা করে। এটা কি জন্য? দালিকা দনায়ু রাসনা ফালায়ু যাইন, এর মাধ্যমে তাদেরকে চিনা যাবে এরা আদাশীন মহিলা, এরা সম্ভ্রান্ত নারী। ফালায়ু যাইনা, এরপরে এদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন ফালায়ু যাইনা, এই পর্দার বিধান যদি পালন করা হয়, পর্দার হুকুম কার্যকর করা হয়, তাহলে সেই সমাজে আর নারী নির্যাতন থাকবে না, নারীদেরকে কষ্ট দিতে পারবে, উত্তপ্ত করবে না, এই টিজিং চলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াত বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তোমরা তোমাদের গৃহ অবস্থান করবে, তোমরা সেই জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না, তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন অবস্থান করবে। এটা মেয়েদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মস্থল ধারণ করে দিলেন, তারা ঘরে অবস্থান করবে। এটা ধারণ করা হয় বর্তমানে শিখানো হয়,
ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদের বিচার দেয়ালবদ্ধ করে দিয়েছে, না বরং এটা দায়িত্বের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে। মেয়েদেরকে সৃষ্টি করেছেন তারা সন্তান ধারণ করবে, পুরুষকে ক্ষমতা দেওয়া হয়নি। আর পুরুষকে ক্ষমতা দিয়েছে মাঠে ঘাটে কাজ করার জন্য, নারীদের শরীরকে সেরকম তৈরি করা হয়নি। এখন এটা দুর্ভাগ্য, নারীদের অধিকারের নামে এমন অধিকার দিয়েছে। আপনারা জানেন শহরে যখন সাপ হয় তখন এই যে আপনার গুলো তারা অধিকার কোথায় নিয়ে গেছে দেখ। ইসলামদেরকে বলেছিল তোমরা ঘরে থাকবে, পুরুষরা কাজ করবে, পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে মেয়ে লোকদেরকে ব্যবস্থা করে দিবে, ওরা বসে বসে ঘরে বসে কাজ করবে। সমান অধিকার যদি করতে চাও তাহলে ঠিক আছে, সন্তান সমান অধিকার হবে, একটা সন্তান পুরুষ দিবে একটা সন্তান মেয়ে লোক দিবে, এটা আপনার সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে যেটা করতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের হেফাজত করার জন্য কি কি বিধান দিয়েছেন আমরা আজকে সে বিষয়গুলো আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ সকলকে হুকুম করেছেন চক্ষু প্রাণ বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে, এবং তারা যেন তাদের হচ্ছে এরপর আল্লাহ নারীদের জন্য স্বতন্ত্র